हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के रान्ना हबे रेजाला स्टाइले चिकेन। प्राय सादा तेल दिए गरम हवार पर प्याज कुचिगुलो दिए हल्का एक नड़ाचाड़ा करे नेया हुए छे। तारपर भालो करे केटे धुए रखा मांसेर टुकड़ोगुलो ओर मध्ये दिए देया हच्छे। प्याज कुचिर साथे मांसगुलो एकसाथे भेजे नेया हबे। এর মধ্যে দেয়া হবে স্বাদমতো একটু নুন। নুন দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে নেওয়া হবে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর চারমগজ দিয়ে একসাথে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল, সেই পেস্টটা এখন কড়াইয়ে দিয়ে দেয়া হলো। এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। রঙের জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। এবার এর মধ্যে দেয়া হচ্ছে একটু বিরিয়ানি মশলা। এবার এর মধ্যে দেয়া হবে গরম মশলাগুলো। সব মশলা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এই সময় মাংসের মধ্যে স্বাদমতো একটু চিনি দেয়া হবে। এই রান্নাটায় আলাদা করে কোনো জল দেয়া হবে না। পেঁয়াজ থেকে যে জলটুকু বেরোবে আর মশলায় যেটুকু জল ছিল তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। মাংস কষানো প্রায় হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো গোলাপ জল আর কেওড়া জল দেয়া হবে। এক ছিপি মতো গোলাপ জল আর এক ছিপি মতো কেওড়ার জল এর মধ্যে দিয়ে দেয়া হলো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল রেজালা স্টাইলের চিকেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।